মনে রাখবেন, যদি আমরা সরকার গঠন করতে না পারি, আমরা যারা কর্মী যারা আছি, আওয়ামী লীগের যা সাপোর্টার যারা আছে, সমর্থক যারা আছে, আপনারা কেউ কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না। ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। এই ষড়যন্ত্রে প্রতিহত করতে হলে আমাদেরকে নিজেদের ভিতরে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে এটাকে ভুলে যেতে হবে। নিজের স্বার্থকতা চিন্তা না করে সামগ্রিক স্বার্থকতা চিন্তা করতে হবে, সমষ্টিগত স্বার্থকতা চিন্তা করতে হবে, দেশের স্বার্থকতা চিন্তা করতে হবে। তাহলেই আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা বিপুল ভোটে তারা জয় হবে এবং সরকার গঠন করবে। তাহলেই আমরা বাংলাদেশ, বিশেষ করে আমরা বরিশালবাসী, আমরা শান্তিতে থাকবো, বাংলাদেশে উন্নয়ন হবে এবং বাংলাদেশ সমৃদ্ধশালী হিসাবে পৌঁছানোর জন্য আমরা সে লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা বরিশালবাসী, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দক্ষিণাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু পেয়েছে। আজকে পদ্মা সেতু দিয়ে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ 3 থেকে 3.5 ঘন্টায় আমরা ঢাকা পৌঁছাতে পারি, ঢাকা থেকে বরিশালে আসতে পারি। পায়রা বন্দর হয়েছে, 4 লেনের রাস্তা হবে, ভোলার সঙ্গে সেতু হচ্ছে, আমরা আগামী বছরে ভোলা থেকে আমরা গ্যাস আনবো, রেল লাইন হবে এবং এগুলো সব কিছু হলে পরে দক্ষিণাঞ্চলে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে, আমাদের এখানকার ছেলেমেয়েরা সেখানে চাকরি পাবে, যারা যুব সমাজ যারা আছো তোমরা সেখানে চাকরি পাবে, সুতরাং তোমাদের পরিবারের যে আর্থিক সমস্যা সেগুলো দূর হবে। এটা আমাদের ভাবতে হবে, আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে ষড়যন্ত্রকারী থেকে রুখে দাঁড়াতে হবে। আপনারা দেখেছেন ভগবান মেয়র মহোদয় একটু আগে বলেছিল তার নির্বাচনের সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারপরও কিন্তু আমরা আপনাদের সকলের প্রচেষ্টায়, বরিশালবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভগবান সেরিবাদকে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয় করেছি। ওনাকে জয় করা হয়েছে, কিন্তু বরিশালে উন্নয়ন করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে হবে। কারণ যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার যদি নির্বাচিত না হয় তাহলে ভগবান সেরিবাদ মেয়র হয়ে বরিশালে কোনো উন্নয়ন করতে পারবে না। সুতরাং বরিশালে যে উন্নয়নটা উন্নয়ন হতে হয়, যদি আপনারা আপনাদের ভালো চান, আপনারা যদি আপনাদের আপনাদের ভবিষ্যৎ যদি পরিবর্তন করতে চান, আপনারা যদি আর্থিকভাবে লাভবান হতে চান, তাহলে খোকন সেরিবাদকে আপনারা নির্বাচিত করেছেন, একইভাবে যে সংসদ যে মনোনয়ন পাবে সংসদ সদস্য হিসাবে তাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে খোকন সেরিবাদ হাত শক্তিশালী হবে। সংসদ সদস্য নির্বাচিত হলেই মাননীয় প্রধানমন্ত্রী হাত শক্তিশালী হবে এবং তখন উনি সরকার গঠন করতে পারবে। মনে রাখবেন, যদি আমরা সরকার গঠন করতে না পারি, আমরা যারা কর্মী যারা আছি, আওয়ামী লীগের যা সাপোর্টার যারা আছে, সমর্থক যারা আছে, আপনারা কেউ কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না। আজকে বাংলাদেশ 2008 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজকে দরিদ্র দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশে পৌঁছেছি। আমরা 2041 সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে পৌঁছাবো এবং আমরা স্মার্ট বাংলাদেশ হবে। আজকে নির্বাচন সামনে চলে এসেছে, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশে বিদেশি ষড়যন্ত্র কিন্তু চাঙ্গা হয়েছে। চাঙ্গা হয়েছে এই জন্য বিদেশিরা দেখতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ এগিয়ে যাচ্ছে। লোকজন নিঃশান্তিত হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশ, ছোট একটা দেশ, এত লোক, যে দেশে আগে বন্য কবলিত ছিল, ঘূর্ণিঝড় ছিল, দুর্ভিক্ষ ছিল, সে দেশ আজ উন্নয়নশীল দেশে পৌঁছেছে, সুতরাং তারা এটা সহ্য করতে পারছে না, এই জন্যই ষড়যন্ত্র চলছে। আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় বিভিন্ন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই ষড়যন্ত্র, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আগামীতে গঠন করতে না পারে, এই জন্য ষড়যন্ত্র চলমান আছে। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা যেভাবে 12ই জুন আমরা খোকন সেরিবাদকে নির্বাচিত করেছি, একইভাবে আমাদের সংসদ নির্বাচনে যাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমাদের সকলকে মিলে কাজ করতে হবে, কাজ করতে হবে। এই জন্য
আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারলেই বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেটা চলমান থাকবে, আর না হলে বাংলাদেশ মূর্ছুপড়ে পড়বে। আমরা কিন্তু অনুমান করতে পারছি না যে বিগত এই 14 বছরে বাংলাদেশে কত উন্নয়ন হয়েছে।